পৃথক কামতাপুরের দাবিতে রেল রোকো কর্মসূচি, জলপাইগুড়ির বেদগাড়ার কাছে আটকে একাধিক ট্রেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। পৃথক কামতাপুর রাজ্য সহ একাধিক দাবিতে অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের ডাকে রেল রোকো কর্মসূচির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ল ট্রেন। ময়নাগুড়ি বেদগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় এই কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার সকাল 7টা থেকে বেদগাড়া স্টেশনের কাছে রেল লাইনে কেপিপি ও আকসু সমর্থকদের জমায়েত হয়ে যায়। রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা, ফলে ধাক্কা খায় ট্রেন চলাচল। বেদগাড়া স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী বন্দে ভারত। বিক্ষোভীদের মুখে স্লোগান, বিজেপি হাটাও, তৃণমূল হাটাও। পরিস্থিতি সামলাতে হাজির হয় রেল পুলিশ। আলাদা কামতাপুর রাজ্যের পাশাপাশি কামতাপুর ভাষায় স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে এদিন রেল রোকো কর্মসূচি হয়। তার জেরে ধাক্কা খায় ট্রেন পরিষেবা। সকাল 6:30 থেকে আটকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস, অন্য একটি স্টেশনে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র মেল। আজ সকাল থেকে কামতাপুর পিপলস পার্টি রেল অবরোধের ডাক দেয়। আলাদা রাজ্য ও আলাদা ভাষার দাবির পাশাপাশি বিক্ষোভীদের অভিযোগ, উত্তরবঙ্গ বঞ্চিত। এদিন সকালে আপ ডাউন দুই লাইনেই বসে পড়েন বিক্ষোভীরা। যতক্ষণ তারা কোনো সুদূরত্ব না পাচ্ছেন ততক্ষণ আন্দোলন চলবে, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটাতে বিপুল সংখ্যক রেল পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। বারবার কথা হচ্ছে রেল কর্তাদের সঙ্গে। পৃথক কামতাপুরের দাবিতে আগেও সরব হতে শোনা গিয়েছে আন্দোলনকারীদের। যেমন গত বছর নভেম্বর মাসে পৃথক রাজ্যের দাবিতে বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি দেয় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। জলপেশ ময়দানের সভার অনুমতি না মেলায় সেবায় প্রশাসনকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন কেএলও নেত্রী জ্যোৎস্না রায়। সভা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত না জানানোয় অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার। ভোটের আগে বিজেপি উস্কানিতে হাওয়া গরমের চেষ্টা বলে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত বলি পৃথক রাজ্যের দাবিতে উঠেছে বলে মন্তব্য গেরুয়া শিবিরের একাংশে। তবে কামতাপুরি আন্দোলনে সমর্থন করেন না তারা বলে সাফাই দেন জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।